নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও স্বাগত। আজকে আমার নতুন সংগ্রহ করা বেশ কিছুগুলো বই নিয়ে কথা বলবো। এই বইগুলোর মধ্যে কিছু বই আমি শিউড়ির আনন্দ আউটলেট এবং কিছু বই আমি দুর্গাপুরের আনন্দ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো এই বইগুলো নিয়ে কথা বলার পাশাপাশি একটা বইকে নিয়ে আমার সাথে একটা কাকতালীয় ছোট্ট ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা সম্পর্কেও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই যে বইটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে তিলোত্তমা মজুমদারের লেখা স্বর্গের শেষ প্রান্তে। এই উপন্যাসটা আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছা ছিল। তিলোত্তমা মজুমদারের লেখা উপন্যাস আমার এর আগে খুব বেশি পড়া হয়নি। ওনার লেখা বসুধারা নামের উপন্যাসটি আমি আগের বছর পড়েছিলাম এবং সেটা পড়ার অভিজ্ঞতা আমার খুব একটা সুখকর ছিল না। তো এই উপন্যাসটার কথা আমি অনেকের মুখে শুনেছি, সেই থেকেই পড়ার ইচ্ছা ছিল, তো শেষমেশ আমার সংগ্রহে এসেছে। বইটার প্রচ্ছদটা আমার ভীষণ সুন্দর লেগেছে। তো এই গেল আমার সংগ্রহ করা প্রথম বই। পরের বইটি হচ্ছে সাহিত্যিক হর্ষ দত্তর লেখা অমল ও অভিজিৎ। এটি একটি উপন্যাস। হর্ষ দত্তর লেখা বেশ কিছু ছোট গল্প আগে পড়লেও আমার ওনার উপন্যাস পড়ে দেখা হয়নি। সেই ওনার উপন্যাস কেমন হতে পারে সেটা দেখার জন্য এই বইটি সংগ্রহ করা। পরের বইটি হচ্ছে অপরাজিতার লেখা প্রস্তুতি পর্বে। অপরাজিতার লেখা দুটি বই আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়, দেবলীনা আর প্রস্তুতি পর্বে। এই দুটি উপন্যাস, প্রথম পর্ব হচ্ছে দেবলীনা, দ্বিতীয় পর্ব হচ্ছে প্রস্তুতি পর্বে। তো আমি দ্বিতীয় পর্বটা পেয়ে গিয়েছি, সেই কারণে সংগ্রহ করে নিয়েছি, কারণ এই উপন্যাসগুলি বেশ প্রশংসিত উপন্যাস। দেবলীনাটা জানি না কবে জোগাড় করতে পারবো, সেটা জোগাড় করার চেষ্টায় আছি। তাহলে এই বইগুলো আমি পড়তে শুরু করে দেব। পরের বইটা হচ্ছে বলরাম বসাকের লেখা এক গাছ রক্তিমতা। বলরাম বসাকের লেখার প্রশংসা আমি অনেকবার শুনেছি অনেকের মুখে, সেই থেকে এই বইটা সংগ্রহ করা ওনার লেখার স্বাদ নেওয়ার জন্য। তো বইটা এখনো আমার পড়া হয়নি। পরের বইটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত বই পূর্ব পশ্চিমের প্রথম খণ্ড। এই ট্রিলজির সেই সময় এবং প্রথম আলো এই দুটি বই আমি অনেক আগেই সংগ্রহ করেছিলাম, শুধুমাত্র পূর্ব পশ্চিমটা সংগ্রহ করা বাকি ছিল কারণ দাম। তো শেষমেশ আমি এটার প্রথম খণ্ডটা সংগ্রহ করতে পেরেছি। পরের বইটা হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দীর উপন্যাস সমগ্রের দ্বিতীয় খণ্ড। প্রথমেই বইটার প্রচ্ছদটার কথা বলতে হয়, খুব সুন্দর একটা প্রচ্ছদ, আর প্রচ্ছদটা খুব ভালো লেগেছে। জ্যোতিরিন্দ্র নন্দী একজন বিখ্যাত ছোট গল্পকার। ওনার লেখা ছোট গল্প যদিও আমার পড়া হয়ে ওঠেনি এখনো পর্যন্ত, তো পড়ার ইচ্ছে আছে। ওনার উপন্যাস আমার পড়ে দেখার ইচ্ছা ছিল, সেই কারণে এই দ্বিতীয় খণ্ডটা সংগ্রহ করেছিলাম। এই খণ্ডে অনেকগুলো উপন্যাস সংকলিত হয়েছে। তো কোন কোন উপন্যাস আছে চলুন দেখে নিই। নিশ্চিন্তপুরের মানুষ, সমুদ্র অনেক দূর, আলোর ভুবন, হৃদয়ের রং, নিঃসঙ্গ যৌবন, বনজ্যোৎস্না, স্বর্গোদ্যান আর আকাশলীনা, এই এতগুলো উপন্যাস এই খণ্ডে রয়েছে। তো পড়বো, পড়ে ভালো লাগলে কোনো উপন্যাস নিয়ে চ্যানেলে আলোচনা আসতে পারে। বইটা হচ্ছে এমন একটা বই যে বইটা আমার দীর্ঘদিন ধরে উইশলিস্টে ছিল। বইটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সমগ্রের নবম খণ্ড। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যেগুলো বহু আলোচিত উপন্যাস এবং যেগুলোকে সেরা উপন্যাস বলা হয়ে থাকে ওনার, সেই উপন্যাসগুলো আমি এক এক করে সংগ্রহ করছি এবং পড়ছি। খণ্ডটার মধ্যে অনেকগুলো ভালো ভালো উপন্যাস সংকলিত হয়েছে, সেই কারণে এই খণ্ডটা অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, তো শেষমেশ কেনা হয়ে গেছে। এই খণ্ডে যে যে উপন্যাসগুলি রয়েছে সেগুলি হলো দ্বিতীয় সত্তার সন্ধানে, সম্পত্তি, ঋণ, অসুখের পরে, নিচের লোক, উপরের লোক, আলোয় ছায়ায়, সিঁড়ি ভেঙে ভেঙে, একাদশীর ভূত, আলোর গল্প, ছায়ার গল্প, প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম, পিদিমের আলো আর জন্মান্তর। তো এতগুলো উপন্যাস এই খণ্ডে রয়েছে। তো পড়বো এবং যে উপন্যাসগুলো পড়ে খুব ভালো লাগবে সেগুলো নিয়ে চ্যানেলে আলোচনা করার চেষ্টা করব। পরের বইটা হচ্ছে ডিএইচ লরেন্সের লেখা একটি অনুবাদ বই, লেডি চ্যাটার্লির প্রেম। এই বইটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়, খুব সুন্দর একটা সংস্করণ, ছোট্ট একটা বই, অনুবাদ করেছেন হীরেন্দ্রনাথ দত্ত। এই লেডি চ্যাটার্লিজ লাভার যে বইটা, সেই বইটা খুবই প্রশংসিত একটা লেখা। তো সেই লেখাটা আমার পড়ে দেখার ইচ্ছা ছিল, তাই এই অনুবাদটি সংগ্রহ করা। তো শেষ যে বইটা দেখাবো
সেই বইটাই হচ্ছে সেই বই যে বইটাকে নিয়ে একটা ছোট্ট কাকতালীয় ঘটনা আমার সাথে ঘটেছে। তো বইটা হচ্ছে অঘোরনাথের তন্ত্র কথা, লেখক হচ্ছে সব্যসাচী সেনগুপ্ত, বইটা আনন্দ পাবলিশার্স এর বই। এবার আসছি ঘটনাটার কথায়, যেহেতু ঘটনাটা একটা বই রিলেটেডই সেই কারণে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। তো ঘটনাটা হচ্ছে আমি গিয়েছিলাম বীরভূম বেড়াতে আগের মাসে, সেখানে আমি তারাপীঠ গিয়েছিলাম, তারপর গিয়েছিলাম আকালিপুর গুহ্যকালী মন্দির এবং সেখান থেকে বক্রেশ্বর হয়ে বাড়ি ফিরেছিলাম, এবং বাড়ি ফিরে আসার সময় আমি এই বইটা সংগ্রহ করেছিলাম। বইটা আমি সংগ্রহ করেছিলাম বইটা সম্পর্কে কোনো কিছু না জেনেই, শুধুমাত্র তন্ত্রর বিষয়ের ওপর লেখা বই বলেই আমি বইটা সংগ্রহ করেছিলাম। আমার বইটা বেশ পছন্দ হয়েছিল দোকানে এক ঝলক দেখে। তো বাড়িতে আসার পর আমি প্রায় 1-2 সপ্তাহ পর বইটা পড়তে শুরু করেছিলাম, এবং পড়েই আমি অবাক হয়ে যাই যে বইটার গল্প শুরু হচ্ছে যে জায়গাটা আমি ঘুরে এসেছি সেই জায়গা থেকেই। জায়গাটা হচ্ছে আকালিপুর গুহ্যকালী মন্দির, সেখান থেকে গল্প শুরু হচ্ছে, এবং আস্তে আস্তে বীরভূমের নানা জায়গার কথা আসছে গল্পে, সেই কথায় আসছে বীরভূমের বক্রেশ্বরের গল্পও। তো আমি পড়ে বেশ অবাক হই যে যে জায়গাগুলো আমি ঘুরে এসেছি এবং সেখান থেকে ফেরার পথে যে বইটাই আমি হাতে তুলে নিয়েছি সেই বইতেই সেই জায়গাগুলোরই কথা পাচ্ছি। তো এটাই একটা ছোট্ট কাকতালীয় ঘটনা যেটা আমার সাথে ঘটেছে। এবার যদি বলি বইটা পড়তে আমার কেমন লাগছে, তাহলে বলবো খুবই ভালো লাগছে পড়তে। এই বইটাই আমার এখন পড়া চলছে, প্রায় 30-40% মতো আমার পড়া হয়ে গেছে, পড়ে শেষ করব, এবং তারপর যদি বইটা পড়ে আমার খুব ভালো লাগে তাহলে চ্যানেলে আলোচনা করব বইটাকে নিয়ে। এই ছিল আমার সংগ্রহ করা বেশ কিছু বই যেগুলো নিয়ে আমি কথা বললাম। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করে এই বইগুলো সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন। আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেই যে ঘটনাটার কথা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম সেটা সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।